বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার উদ্যোগে এবারে জয়পুর যাত্রা দুস্থ মহিলাদের। এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমরা সবাই মিলে আজকে এখন আমরা জয়পুর যাচ্ছি। আর আমরা সবাই এখানে দেখছেন, সবাই আমরা রেডি। আপ খুশি হ্যায় তো জয়পুর যা রে? বহুত এক্সাইটেড হুম, বহুত এক্সাইটেড হ্যায় ও। আমারি এমএলএ দিদি কা বহুত বহুত থ্যাংক ইউ বলনা চাহতি হুঁ। মুঝে ইতনি খুশি হো রহি, অন্দর সে ডর ভি লাগ রহা থি। ফার্স্ট বার মেনে এসা মৌকা দেখা হ্যায়। তাই না, আমরা সব বালি বেলু লিলুয়া থেকে সবাই মহিলারা প্লাস আমরা সবাই হোল ফ্যামিলি আমরা আজকে এই ফ্লাইট আমরা ধরবো, এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হ্যাপি যে আমরা আমার এখন যে বৃহত্তর ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। থ্যাংক ইউ। মেরে কো তো বহুত খুশি হো রহি হ্যায় কি হাম লোগ কো এসা মৌকা মিলা, আর উনকে লিয়ে ক্যা উনকা তারিফ করু, ও তো মেরে প্যার করতি হ্যায়। উনহোনে মুঝকো পহলে ফোন কিয়া আর বোলা কি আপ লোগ কো ঘুমনে লে যা রহে হ্যায়। মেরে কো তো বহুত খুশি হুই কি হাম লোগ কিসমত ওয়ালে জো দিদি নে এসা মৌকা দিয়া হাম লোগ কো। এসে তো খুবই ভালো লাগছে, এই ভিড় ভাড়া এই জায়গাগুলো কোনোদিন দেখিনি, এবার দেখে আমার খুব খুশিও হচ্ছে, খুব ভালো লাগছে যে আমরা যাচ্ছি। তারপরে ওইখানে গিয়ে আরও খুশি হবে কেমন জায়গা যাচ্ছি কী করছি এইসব। এসে তো এইগুলো দেখে তো খুবই ভালো লাগছে, কোনোদিন তো আসিনি, প্রথম এসছি। ওই জন্য আমাদের এমএলএ ডালমিয়া দিদি খুবই ভালো গো। বৈশাল ডালমিয়া আমাকে লে রে ভগবান কতরা যা রে, খুশ লাগ রে এসব খুশি হামকো জেসে ঘুমে গে ওইসবই খুশি হ্যায়। এমএলিয়া বাসালি ডামিয়া আমাকে লে যা রে হ্যাঁ, আমলোগ খুশি হ্যাঁ, কি বহুত খুশি হ্যায় জানে কে লিয়ে। এদিন 12 জন মহিলাদের সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বিমান যাত্রা শুরু হয়। স্বপ্নেও যা ভাবতে পারেননি বাস্তবে তা রূপান্তরিত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েন তারা। অপরদিকে দুস্থ মহিলাদের স্বপ্ন পূরণ করতে পেরে উচ্ছ্বসিত হয়ে পড়েন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া নিজে। জয়পুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সোজা হোটেলে। এবারে সেখান থেকে বেরোনোর পালা, জয়পুর যাত্রার প্রথম দিনেই চকি ধানি দর্শনের পালা। Thank you.
জয়পুরের ঐতিহ্যবাহী চৌকি থাপি দেখতে পেয়ে খুশি তারাও। আজকে আমরা চৌকি ধানিতে এসেছি। আজকে আমরা সকালবেলা ফ্লাইটে আমরা জয়পুর এসেছি কলকাতা থেকে, এবং একটু জয়পুর দুপুরবেলা দেখে আমরা বিকেলবেলা হোটেলে গিয়ে এখন আবার চৌকি ধানিতে এসেছি। চৌকি ধানি একটা কালচারাল একটা ভিলেজ, একটা জয়পুরের রাজস্থানের একটা ভিলেজ, যে রাজস্থানের কালচারকে তুলে ধরেছে সেই জায়গাতেই এসেছি। আমরা খুব মজা করছি। এই দেখুন কালচারাল যে ডান্সার্সরা, যারা ফোক ডান্সার্স, তাদের সঙ্গে আমরাও ওদের সঙ্গে এনজয় করলাম, নাচলাম, আনন্দ করলাম। প্লাস এখানে এসেই আমাদের দেখুন টিকা পরানো হলো, জালজিরা আছে, খেয়ে আমরা মানে আমরা পুরো ঘুরছি। এখানে হাতি, উট সব দেখুন, একটা যেন মনে হচ্ছে একটা আসল গ্রামের মতন একটা অ্যাম্বিয়েন্স করে রেখেছে। সেখানে আমরা সবাই মিলে আমরা এসেছি, এনজয় করছি। প্লাস এখানে আমাদের রাজস্থানি পুরো থালি, যেখানে গট্টে কি সবজি থেকে আরম্ভ করে কারির মাটিতে বসে চৌকি পেতে চৌকি ধানিতে খাওয়া দাওয়া, পুরো সন্ধেবেলাটা এখানে এনজয় করা। এখানে ধরুন চুড়ির দোকান আছে, চুড়ি পরা, মানে একটা রাজস্থানি কালচার, সেই রাজস্থানি কালচার যেটা হয়তো দেখুন ছোটোবেলা থেকে আমি দেখেছি সেই কালচারটা, যেটা আমরা যেহেতু আপনি জানেন যে মারোয়ারি ব্যাকগ্রাউন্ড আর মা বাঙালি, তাই জন্য ওই মিক্সচারটা আছে দুটোরই। তার এখানে জয়পুরে এসে এই মানে এত কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে চৌকি ধানিতে সত্যিই খুব ভালো লাগছে, পুরো একদম রাজস্থান লাইভ হয়ে গেছে।
হ্যাঁ, ওনারাও কত এনজয় করলেন দেখলেন তো, সবাই নাচলেন আনন্দ করলেন। দেখুন সব আমরা সব মহিলারাই বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকি, কেউ না কেউ কিছুতে। ওই যে মহিলারা আমার সঙ্গে আমার কনস্টিটুয়েন্সি থেকে এসেছেন, তারা সারাদিনই রান্না বাটি ফ্যামিলি এই নিয়েই ওনারা ব্যস্ত থেকেছেন, বাচ্চা বড় করা নিয়ে। এই লাইফ একটা কেয়ারফ্রি লাইফ, খালি মহিলারা এসছেন এনজয় করা। ওনারা কত নাচলেন, ওনারাই ইনসিস্ট করলেন আমি ওনাদের সঙ্গে এনজয় করি, নাচি। আমারও ভালো লাগলো যে একটা একটা ফোক ডান্স, একটা কালচারাল জিনিসের সঙ্গে আমরাও নিজেদের যুক্ত করতে পারলাম, খুবই ভালো লাগলো। আর আমাদের সঙ্গে যে দিদিরা এসছেন ওনারাও ভীষণ খুশি, আমরাও খুশি। আচ্ছা লাগ রা হম লোক আপনার গাঁও মে আয়ে হ্যাঁ, বহুত আচ্ছা লাগ রা, বহুত এনজয় কর রে হ্যাঁ। দিদি নে হম লোক ইয়া পে লা কে বহুত খুশি দিয়ে, বহুত হম লোক কে দাদি জো বুড়ি দাদি লোক থি উন লোগা কা ইয়ে সব দেখ কে, ও লোক এসে হি মাহোল মে পলি বড়ি, উনকা শাদি বিবাহ হুয়া হুয়া হ্যায়, ইয়ে সব দেখ কে উনকা সবকা ভি ইয়াদ আ রা হম লোক কো, আর বহুত আচ্ছা লাগ রা হ্যায়। চৌখি ডানি দেখ কে হম লোক কো বহুত আচ্ছা লাগা, আবি থোড়া অর এনজয় করেঙ্গে ইয়া পে উঁট और राजस्थानी डांस वगैरह देखे, हम लोग ने भी डांस किया, हम लोग को बहुत अच्छा लगा। यहाँ पर आए हैं हम लोग, जब से राजस्थान में एंट्री किए हैं इतना मज़ा आ रहा है कि हम बयान नहीं कर पा रहे हैं। डालमिया जी को, वैशाली डालमिया जी का शुक्रिया अदा, कैसे हम ब्याह करें हम बता नहीं पा रहे हैं। ये हम लोग लेके आए इतना इन्जॉय किया, हम लोग लाइफ में कभी इतना इन्जॉय नहीं कर पाए हैं। अभी शाम को लेके आई चौकी धानी और ज़्यादा मैंने इन्जॉय, मैंने कि फ्री हो गए कि घर में भी हम लोग नहीं कर पाते हैं, ऐसा लग रहा है कि हम मैंने एक जन्नत में आ गए यहाँ पर आके, बहुत अच्छा लग रहा है, मैंने कि बहुत ज़्यादा ही अच्छा लग रहा है, उनका तो बहुत बहुत धन्यवाद कर पाऊँगी मैं। খাবার কিন্তু বড্ড ভালো, রাজস্থানি ছাঁচ আছে, কারি আছে, রাজস্থানি চাটনি আছে, সাঙ্গার আছে, এভরিথিং ইজ অসম। আরে